আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। কেউ যখন বাড়ির মেহমান হয়ে আসে, আমরা তার জন্য কতই না প্রস্তুতি নিই, তার যত্ন ও আতিথেয়তার জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি। রমাদানের জন্য তেমনটা প্রস্তুতি নিচ্ছি তো? সময় তো অনেক দূরে চলে গেল। রমাদান আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত। গুনাহ মাফ, ইবাদত বাড়ানো, তার নৈকট্য লাভের অনন্য সুযোগ হাতছানি দিচ্ছে এই রমাদান। কারোর জন্য নাজাতের, আবার কারোর জন্য শুধুমাত্র উপবাস ছাড়া আর কিছুই না। এই রমাদান কারোর জন্য নাজাতের, আবার কারোর জন্য শুধুমাত্র উপবাস ছাড়া আর কিছুই নয়। কারোর জন্য গুনাহ মাফের, আবার কারোর জন্য ফেরেশতাদের লানত ছাড়া আর কিছুই নয়। জিব্রাইল আলাইহিসসালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ধ্বংস তার জন্য যে রমাদান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারল না। হাদিসটা আমাদেরকে কত বড় সতর্ক বার্তা দিচ্ছে, যেখানে স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ধ্বংস সেই হবে যে কিনা রমাদান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারল না। এই মাসে যেন সময় কাটতেই চায় না, তাই আমরা নাটক মুভি দেখে সময় কাটাই। বরং আমাদের উচিত ছিল কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। যদি হারাম কাজ থেকে বাঁচতে না পারেন, তাহলে রোজা রেখে কোনো লাভ নেই। তাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সতর্কবাণী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যায় কথাবার্তা, গীবত, মিথ্যা, গালিগালাজ, অপবাদ, অভিসম্পাদ ইত্যাদি যে লোক রোজা থাকা অবস্থায় ছেড়ে না দেয়, সেই লোকের পানাহার ত্যাগে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। একটু চিন্তা করে দেখুন, যেখানে আপনি সারাদিন রোজা রাখলেন কষ্ট করে, কিন্তু আপনার হারাম কাজগুলোর কারণে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমার পানাহার আমার কোনো প্রয়োজন নেই। দানের হারটা বাড়িয়ে দিন, সদকায়ে জারিয়ার অংশ হন, অন্যকে ইফতারের দাওয়াত দিন, নিজের বাজে অভ্যাসগুলো দূর করুন। রমজান মাসে চারিদিকে শুধু অফার আর অফার, লুফে নিন সেই অপূর্ব সুযোগ। অফার লুফে নেওয়াটা আপনার উপর নির্ভরশীল। রমাদানের 22 দিন তো চলেই গেছে, বাকি দিনগুলোকে কাজে লাগান, না হয় ধ্বংস আপনার জন্য। আল্লাহ মাফ করুন ও আমল করার তৌফিক দান করুন। আমিন।